প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই ভালো আছো, মিসও ভালো আছি। মিস আবার চলে এলাম চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে। আমরা নাগরিক অধিকার সম্পর্কে পড়ছিলাম, আমরা গত ক্লাসে সামাজিক অধিকার এবং রাজনৈতিক অধিকার সম্পর্কে জেনেছি। আজ আমরা জানব অর্থনৈতিক অধিকার সম্পর্কে। আমরা ছবিতে কী দেখতে পাচ্ছি, কীভাবে বিভিন্ন কাজ করে অর্থনৈতিক উন্নয়ন করা হচ্ছে বা অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করা হচ্ছে। প্রথম ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি আয় রোজগার করার অধিকার। দ্বিতীয়টিতে আমরা দেখতে পাচ্ছি ন্যায্য মজুরি লাভের অধিকার। এই ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি সম্পত্তির অধিকার। এখানে আমরা দেখতে পাচ্ছি অবকাশ ছুটি লাভের অধিকার। এই যে আমরা অধিকারগুলো দেখলাম, এই সবগুলো অধিকার আমাদের অর্থনৈতিক অধিকার। জীবন ধারণের জন্য কোনো কাজ করে আয় রোজগার করার অধিকারকে অর্থনৈতিক অধিকার বলে। সুষ্ঠুভাবে জীবিকা নির্বাহের জন্য এ অধিকারগুলো প্রয়োজন। নিচে উল্লিখিত কয়েকটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অধিকার সম্পর্কে আমরা জানব। আয় রোজগার করার অধিকার। সকল নাগরিকের স্বাধীনভাবে চাকরি বা ব্যবসা বা অন্য কাজ করে আয় রোজগারের অধিকার আছে। ন্যায্য মজুরি লাভের অধিকার। যে কোনো কাজ করে সবার ন্যায্য মজুরি লাভের অধিকার আছে। সম্পত্তির অধিকার। প্রত্যেক নাগরিকের সম্পত্তি অর্জন ও ভোগ করার অধিকার আছে। অবকাশ ছুটি লাভের অধিকার। যে যেখানেই কাজ করুন সবারই কর্মক্ষেত্রে অবকাশ ছুটি পাওয়ার অধিকার আছে। আমরা অর্থনৈতিক অধিকার সম্পর্কে জানলাম, এখন আমরা একটি কাজ করতে পারি, সেটি হচ্ছে আমরা এই যে অর্থনৈতিক অধিকার সম্পর্কে জানলাম সেগুলো আমরা আলোচনা করব। তারপর এখন আমরা এই প্রশ্নগুলোর উত্তর মুখে মুখে বলবো এবং ঝটপট লিখে ফেলবো। কাজ করার প্রয়োজন কেন? আমাদের জীবন ধারণ ও সুস্থভাবে বেঁচে থাকার জন্য কাজ করা প্রয়োজন। ন্যায্য মজুরি বলতে কি বোঝায়? প্রত্যেক ব্যক্তির কাজ অনুযায়ী তাকে ওই কাজের সমপরিমাণ পারিশ্রমিক প্রদান করাই হলো ন্যায্য মজুরি। আমাদের সম্পত্তি থাকা প্রয়োজন কেন? আমাদের সম্পত্তি থাকা প্রয়োজন কারণ আমরা এই সম্পত্তি ব্যবহার করে অর্থনৈতিক কাজে ভূমিকা রাখতে পারি। কাজের মাঝে অবকাশ ছুটি লাভের প্রয়োজনীয়তা কি? বিশ্রাম কাজেরই অঙ্গ। প্রতিদিন আমরা জীবন ধারণের জন্য বিভিন্ন কাজ করে থাকি। এসব কাজ করতে করতে কখনো কখনো আমরা হাঁপিয়ে উঠি। এ অবস্থা থেকে মুক্তির জন্য এবং মানসিক প্রশান্তি লাভ করে নতুন উদ্যমে কাজ শুরু করার জন্য কাজের মাঝে অবকাশ ছুটি লাভের প্রয়োজন রয়েছে। আমরা অর্থনৈতিক অধিকার সম্পর্কে জানছি, এখন আমরা এই প্রতিটি অর্থনৈতিক অধিকারের একটি করে উদাহরণ লিখি। তাহলে আমরা কাজটি কিভাবে করতে পারি? আমরা একটি ছকের মাধ্যমে সুন্দর করে করতে পারি। একদিকে আমরা লিখব অধিকার, আর একদিকে উদাহরণগুলো। অধিকার: আয় রোজগার করার অধিকার। কৃষক কৃষিকাজ করে আয় করেন, অথবা আমরা বলতে পারি ব্যবসায়ী ব্যবসা বাণিজ্য করে আয় করেন, যা তার অর্থনৈতিক অধিকার। ন্যায্য মজুরি লাভের অধিকার: শ্রমজীবী মানুষ শ্রমের বিনিময়ে মজুরি লাভ করেন, এটি তার
মজুরি লাভ করার অধিকার। সম্পত্তির অধিকার, রাষ্ট্রের প্রতিটি ব্যক্তির সম্পত্তি অর্জন ও ভোগ করার অধিকার আছে। অবকাশ, ছুটি লাভের অধিকার, প্রত্যেক মানুষেরই কর্মক্ষেত্রে অবকাশ, ছুটি লাভের অধিকার রয়েছে। আমরা নিজেরা বিভিন্ন রকমের কাজ করে থাকি এবং কি আমরা আমাদের এলাকায় অনেক রকমের পেশাজীবী লোক দেখতে পাই। তো তোমরা নিজেরা যে এলাকায় বসবাস করো সেই এলাকায় কোন কোন পেশাজীবী লোক বাস করে তার একটি তালিকা তৈরি করি এবং কি তাদের ছবি সংগ্রহ করে অথবা একে একটি পোস্টার তৈরি করি। যেমন আমার এলাকায় পেশাজীবীদের তালিকা আমি দিতে পারি শিক্ষক, কামার, কৃষক, দর্জি, কুমার, এরকমভাবে আমি এই সকল পেশাজীবীদের ছবি সংগ্রহ করে একটি কি সুন্দর পোস্টার তৈরি করতে পারি। শিক্ষার্থীরা, এখন আমরা এই যে সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার সম্পর্কে জানলাম, আমরা এখানে তিনটি ছক তৈরি করি এবং যেটি যে অধিকার সেই অধিকারের ছকে আমরা সুন্দর করে লিখে ফেলি। সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার, অর্থনৈতিক অধিকার, শিক্ষা, মজুরি, ভোট, বাসস্থান, ভাষা, অবকাশ যাপন। শিক্ষা সামাজিক অধিকার, মজুরি অর্থনৈতিক অধিকার, অবকাশ যাপন সামাজিক অধিকার, ভোট রাজনৈতিক অধিকার, বাসস্থান সামাজিক অধিকার, ভাষা সামাজিক অধিকার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই যে আমাদের এই পাঠে আমরা আমাদের নাগরিক অধিকার সম্পর্কে জানলাম। আমরা আমাদের পাঠগুলো কি বাসায় নিয়মিত চর্চা করব এবং এই অধিকারগুলো আমরা কিভাবে যথাযথভাবে ভোগ করতে পারবো সেদিকে লক্ষ্য রাখবো। কিন্তু আমরা যদি এই অধিকারগুলো শুধু ভোগ করতে যাই সেক্ষেত্রে কি আমাদের কিছু দায়িত্ব ও কর্তব্য রয়ে যায়। তো আমরা আমাদের দায়িত্ব কর্তব্যগুলো যদি সঠিকভাবে পালন করি তাহলে আমরা আমাদের অধিকারগুলো যথাযথভাবে ভোগ করতে পারবো। তো আমরা নিজেরা এই নাগরিক অধিকার সম্পর্কে জানলাম, এখন আমরা আশেপাশে যারা আছে আমাদের বন্ধু সহপাঠী তাদেরকে জানাবো, পরিবারে জানাবো এবং কি আমরা তো অল্প অল্প জানলাম, আমরা আমাদের শিক্ষকদের কাছে বাসায় কি আরও বেশি বেশি জানবো, জেনে সেগুলো সম্পর্কে সচেতন হব। আর পরবর্তী ক্লাসে আমরা আরও মজার পড়া নিয়ে আসবো। সেই পর্যন্ত কি আমরা সবাই সুস্থ থাকবো, ভালো থাকবো। তো আজ আমাদের ক্লাস আমরা এখানেই শেষ করছি।